অ্যানিমেল ছবিতে ববি দেওলের এন্ট্রি এখন সর্বত্র চর্চায়। পার্টি থেকে সোশ্যাল দুনিয়া সকলেই জামাল কুদুতে মেতেছে। এবার ছেলে ববির সেই গানেই পা মেলালেন বাবা ধর্মেন্দ্র। বিগ বসের মঞ্চে সালমান খানের সঙ্গে জামাল কুদু গানে নাচলেন ধর্মেন্দ্র। আর সেই পর্বের টিজার নিয়ে নেট পাড়া এখন মাতোয়ারা। বর্ষিয়ান অভিনেতাকে দেখা গেল সালমান, সোহেল খান এবং মিকা সিংহের সঙ্গে একই গানে নাচতে। বাকিরা যখন গ্লাস মাথায় নিয়ে নাচছেন, তখন ধর্মেন্দ্র মুখে ধরেছেন কাচের গ্লাস। অন্যান্যদের মতো তিনিও ব্যালেন্স ঠিক করার চেষ্টা করছেন। কয়েক মুহূর্তের মধ্যে ভাইজারের মাথার গ্লাস যেখানে পড়ে গেল, তখন ধর্মেন্দ্র কিন্তু একদম ফিট। প্রবীণ অভিনেতার জামাল কুদুর নাচ দেখে হেসে গড়ালেন সালমান খান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রসঙ্গত 23 দেওল পরিবার তাদের হারানো গৌরব ফিরে পেয়েছে। রকি অর রানি দিয়ে শুরুটা করেছিলেন ধর্মেন্দ্র, তারপর গাদার 2 দিয়ে দাপুটে কামব্যাক করলেন সানি দেওল, আর বছর শেষে অ্যানিমাল সিনেমার সুবাদে 16 কলা পূর্ণ করলেন ববি দেওল। ছবিতে তার পারফরমেন্স দর্শকদের এতটাই মনে ধরেছে যে বলিউডে ব্রাত্য ববিকে নিয়ে নতুন সিনেমার কথা ভাবছেন নির্মাতারা। শীলা আক্তার, নিউজ 24।